বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর যান চালক এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করেন শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা সদস্য আব্দুস সালাম। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ মোটর যান চালক দল সেলিম রেজা বাবু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর যান চালক দল মোহাম্মদ শিবন বকাউল। বক্তারা বলেন, এদেশে কর্তৃত্ববাদী সরকার যেভাবে আমাদের গণতন্ত্র কেড়ে নিয়েছে, ক্ষমতা কেড়ে নিয়েছে জনগণের, সেই ক্ষমতা ফিরিয়ে আনা এবং লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হবে। নির্বাচিত সরকার কেন অনির্বাচিত সরকারের কাছে যাবে? কোথায় নির্বাচিত সরকার? আপনি কি নির্বাচিত সরকার? নির্বাচিত হয় নাই, মান ভোট দিতে পারে নাই। আজকে শুধুমাত্র বিএনপির সাথে আছে আর তারা না, আজকের বাইরে আপনাদের লাইনে বিএনপির লাইনের লোক না, সিপিবি।